নামাজের ফজিলত শোনাই শোনো মমিন ভাই, নামাজের ফজিলত শোনাই শোনো মমিন ভাই, আর সাজদাতে গিয়ে দেখে না খোদারি খোদাই, আরে খোদারি খোদাই খোদারি খোদাই। নামাজের ফজিলত শোনাই শোনো মমিন ভাই, নামাজের ফজিলত শোনাই শোনো মমিন ভাই, সাজদাতে গিয়ে দেখে না খোদারি খোদাই, আরে খোদারি খোদাই আরে খোদারি খোদাই, আরে সাজদাতে গিয়ে দেখে না খোদারি খোদাই আরে খোদারি খোদাই। দিল্লি শহরের বুকেতে এক মেয়ে গো এমন ছিল, যেমন সুরত তেমনি নেকি একি নো ঈমান পেলো, পাড়ার প্রতি ঘরে গিয়ে এলেম আমল শেখাতো, কিভাবে পড়তে হয় নামাজ পড়িয়া সে দেখাতো, হুকুম খোদার আছে গো এই নামাজ কায়েম করতে হবে, আর সেজদা খোদা ভালোবাসেন সেজদায় খোদার দেখা পাবে, তো জান্নাতের সুখ আছে যেমন তেমন ভয় দোজকে রাজাবে, আর মমিন শুনে রাখো গো এই কারামত তাই নামাজের, তো নামাজের মজা সেই দিলে খুঁজ পায় গো, লোভ লালো সাকে ভুলে সেজদাতে যে যায় গো, লোভ লালো সাকে ভুলে সেজদাতে যে যায় গো, নামাজের মজা সেই দিলে খুঁজ পায় গো, লোভ লালো সাকে ভুলে সেজদাতে যে যায় গো, লোভ লালো সাকে ভুলে সেজদাতে যে যায় গো। রহমত খোদার নেমে আসে তার জীবনে, পড়ে গো নামাজ যে এক ঈমান কিনে, রহমত খোদার নেমে আসে তার জীবনে, আধার থাকে না হৃদয়, আধার থাকে না হৃদয় আলো হয়ে যায় গো, লোভ লালো সাকে ভুলে সেজদাতে যে যায় গো, লোভ লালো সাকে ভুলে সেজদাতে যে যায় গো। দেখতে দেখতে সেই মেয়ে ওই যুবতী যখন হলো, ভালো এক পাত্র দেখিয়া বিয়ে সেই মেয়ের দিল, নূতন বউ তার ভালোভাবে ঘোমটা মুখের খোলেনি, আর নামাজ আদায় করতে শেখায় সে তবুও ভোলেনি, তো পর কনেরই হয় গো দেখা, আর বর কনেরই হয় গো দেখা, যখন ওই প্রথম রাতে আর বলতে থাকে আপন স্বামীর হাতটি ওই নিয়ে হাতে, যায় হৃদয় ভরিয়া যে ইবাদত করিয়া, ও সেই নামাজ কেন তুমি পড়ো নাই, এই নামাজ যে জান্নাতের সিঁড়ি আর ও সেই সিঁড়ি কেন চড়ো নাই, যায় হৃদয় ভরিয়া যে ইবাদত করিয়া, সেই নামাজ কেন তুমি পড়ো নাই, এই নামাজ যে জান্নাতের সিঁড়ি আর সেই সিঁড়ি কেন চড়ো নাই, যায় হৃদয় ভরিয়া
যে ইবাদত করিয়া সেই নামাজ কেন? তুমি পড়ো নাই মমিন, তুমি তোমার উপর ফর্জ যে এই নামাজ, আর থাকতে জীবন সুতে হবে কার্য যে নামাজ। মমিন তুমি তোমার উপর ফর্জ যে এই নামাজ, আর থাকতে জীবন সুতে হবে কার্য যে এই নামাজ। দেখো না খুবই এসে হায়রে নামাজের পাটিতে বসে, দেখো না খুবই এসে নামাজের পাটিতে বসে, যে পাটিতে রেখে মাথায় আমি খোদার দেখা পাই। যাই হৃদয় বলিয়া যে ইবাদত করিয়া ও সেই নামাজ কেন তুমি পড়ো নাই? এই নামাজ যে জান্নাতের সিঁড়ি, আরো সেই সিঁড়ি কেন চড়ো নাই? যাই হৃদয় বলিয়া যে ইবাদত করিয়া সেই নামাজ কেন তুমি পড়ো নাই? স্বামী যে তার দুনিয়াদারির মোহেতে ডুবেছিল, তাই তো বিবির কথাগুলো শুনেও সে না শুনিল। ছিল না ভয় মনেতে তার কায়ামতের আজাবের, কবরে মুনকির নেকিরের করা সওয়াল জবাবের। তাই তো সে বিবিকে বলে এ রাত কাটিও না বৃথা, আর সব আনন্দ ছেড়ে কেন জমিনে ঠোঁকো মাথা? নামাজ তোমাকে বলো ওই সুখ জীবনে কি দেবে? যৌবনের এই দিনগুলো কি আর তুমি ফিরে পাবে? তো স্বামীর মুখে এই ধরনের কথা যখন শুনিল, আর বিবি সেই স্বামীকে আপন বলিতে এই লাগিল। মুখে তুমি এনো না স্বামী এই কথায় আবার, নামাজে রয়েছে ভরা রহমত ওই রহমত খোদার, নামাজে রয়েছে ভরা রহমত ওই রহমত খোদার। মুখে তুমি এনো না স্বামী এই কথায় আবার, মুখে তুমি এনো না স্বামী এই কথায় আবার, নামাজে রয়েছে ভরা রহমত ওই রহমত খোদার, নামাজে রয়েছে ভরা রহমত ওই রহমত খোদার। নামাজে করতে কায়েম নূর নবী এলেন, এই নামাজে শেরে খোদা সর কাটিয়ে দিলেন, এই নামাজে করতে কায়েম নূর নবী এলেন, এই নামাজে শেরে খোদা সর কাটিয়ে দিলেন। আর পড়লো নামাজ তলোয়ারের ছায়া, পড়লো নামাজ তলোয়ারের ছায়ায় ইমাম গো আমার, নামাজে রয়েছে ভরা রহমত ওই রহমত খোদার, নামাজে রয়েছে ভরা রহমত ওই রহমত খোদার। আল্লাহর ইবাদতকারী সেই বিবি গো যেমন ছিল, তার বিচারের মতো দেখো স্বামী তারই না হলো। লোভ লালসার শিকার হয়ে খেলতো সে জুয়ার খেলা, এমনি ভাবে কাটাতো তার ভরা এই যৌবন বেলা। বিবি তারে বোঝায় দুবেলা এই নেশা যে ভীষণ খারাপ, জুয়া হলো সমাজের এক মস্ত বড় অভিশাপ। শোনে না সে কথা বিবির, নিজের কাজে থাকে রত, আর হেরে জুয়ায় বেঁচতে থাকে ঘরের ওই জিনিস যত। যত জ্বালা সইছে বিবি শুধু এই কথা ভেবে, একদিন না একদিন খোদা এই স্বামীর সুমতি দেবে।
আল্লাহর করুণায় কোলেতে পেয়েছে এক লাল সোনা, তারি মুখ দেখিয়া ভোলে সংসারের সব যন্ত্রণা। এমনি ভাবে কেটে গেল তিন তিনটি বছর, স্বামী ঠিক ভাবে রাখে না বিবি বাচ্চারি খবর। মেহনত মজদুরি করিয়া দুবেলা দুমুঠো খায়, আর আপন হালের জন্য বিবি দরবারে খোদার জানায়, আল্লাহ তুমি হইও কান্ডারি না ডোবে গো এই আশার তোরে, আল্লাহ তুমি হইও কান্ডারি না ডোবে গো এই আশার তোরে। তুমি আছো এই বিশ্বাস আমার, ভরা রহমতে ভান্ডার তোমার। তুমি আছো এই বিশ্বাস আমার, ভরা রহমতে ভান্ডার তোমার। জানি কষ্ট শত আমায় দিয়ে, নিতে চাও এই পরীক্ষায় আমার। আমি তাই রই যে ধৈর্য ধরি না ডোবে গো এই আশার তোরে, আমি তাই রই যে ধৈর্য ধরি না ডোবে গো এই আশার তোরে। রোজের মতো ভোরে বিবি উঠে জ্বালিয়েছে চুলো, আর তখনই ফরজের দেখো আজান ওই হয়ে গেল। সব ছেড়ে তাই গো বিবি নামাজে গিয়ে দাঁড়ায়, আল্লাহর এবাদতে বিবি মগ্ন যে ওই হয়ে যায়। এমন সময় ছেলেটি তার ঘুম থেকে ওই উঠিয়া, মায়ের খোঁজে আসতে থাকে সে কান্দিয়া কান্দিয়া। মাঝে থাতার নামাজে ওই সেজদা আদায় করছিল, তারই কিছু দূরেতে সেই চুলোটিও জ্বলছিল। নামাজির পরীক্ষা আল্লাহ দেখো কিভাবে নিল, জ্বলন্ত সেই চুলোয় এসে ছেলেটি পড়ে গেল। আর ফুলের মতো শিশুটি সেই পড়ল আগুনে যখনই, আর হাত মুখ পুড়ে ছেলের মারা গেল তখনই, হাত মুখ পুড়ে ছেলের মারা গেল তখনই। আর হাত মুখ পুড়ে ছেলের মারা গেল তখনই, ছেলের বাবা কোথায় ছিল সেইখানেতে আসিয়া, বাচ্চাকে তার কোলে আপন নিল যে ওই তুলিয়া। সেজদাতে বেখবর বিবি এমন দেখো হয়েছে, বুঝতে সে পারল না কখন লালটি গো তার মরেছে। স্বামী সেই বিবিকে যে তার ধাক্কা একটি মারিয়া, আর গোসা ভরে এই কথা সে উঠিল যে বলিয়া। চেয়ে দেখো পাশানি করলি কি কাজ না দানি, কি করে চুপ না জানি চুপ না জানি চুপ না জানি। রয়েছিস ছেলেকে পুড়ে আপন মেরেছিস, মেরেছিস ছেলেকে পুড়ে আপন মেরেছিস। চেয়ে দেখো পাশানি করলি কি কাজ না দানি, কি করে চুপ না জানি চুপ না জানি চুপ না জানি। রয়েছিস ছেলেকে পুড়ে আপন মেরেছিস, মেরেছিস ছেলেকে পুড়ে আপন মেরেছিস। তুই দেখ না তোরে, তুই দেখ না তোরে আজ নামাজ কি দিয়েছে, তুই দেখ না তোরে, তুই দেখ না তোরে আজ নামাজ কি দিয়েছে।
এক তোর লাল যে ছিল তারে আজ কেড়ে নিল, এক তোর লাল যে ছিল তারে আজ কেড়ে নিল, এই তো নামাজে তুই আজ পেয়েছিস পেয়েছিস ছেলেকে তুই আপন মেরেছিস মেরেছিস ছেলেকে তুই আপন মেরেছিস। চেয়ে দেখো পাশানি করলি কি কাজ না দানি, চেয়ে দেখো পাশানি করলি কি কাজ না দানি, কি করে চুপ না জানি চুপ না জানি চুপ না জানি রয়েছিস ছেলেকে পুড়ে আপন মেরেছিস মেরেছিস ছেলেকে পুড়ে আপন মেরেছিস। বেবাফা সেই স্বামীর মুখের উপদেশ সব শুনিয়া কিছু আর বলে না বিবি রয় গো সে চুপ করিয়া, স্বামীকে জবাব কি দেবে তার মুখেতে বল ফোটে না, আর নামাজের পার্টি হতে সেই বিবি তো আর ওঠে না। তো আল্লাহ পাকের দরবারেতে তুলে তখন দুটি হাত, আর সেই বিবি করে গো তখন এই বলে যে ফরিয়াদ, তো নেবে খোদা কত গো আর বলো এই সবরে বিমতিহান, নেবে খোদা কত গো আর বলো এই সবরে বিমতিহান, শয়তানির পাল্লা ভারী আজ শয়তানির পাল্লা ভারী আজ, কি করে পাচাই মরি মান শয়তানির পাল্লা ভারী আজ, কি করে পাচাই মরি মান। সোনা চাঁদি হীরা মতি কিছু তো চাই না আমি, নামাজের মর্যাদা খোদা রেখে আজ দাও শুধু তুমি। বিবির সেই ফরিয়াদ আসে আল্লাহতে পৌঁছে গেল, তাই রহমতের দুয়ার আল্লাহ তাইতে আজ খুলে দিল। ঘন কালো মেঘে ভরে গেল সারা আসমান, কাঁপতে থাকে জমিন তখন উঠল এমনই তুফান, আর খোদার রহমত বর্ষিল সেই দুঃখিনীর ঘরে এমন, আর জ্যান্ত ছেলে ফিরে পেল ঠিক আগে ছিল যেমন, জ্যান্ত ছেলে ফিরে পেল ঠিক আগে ছিল যেমন, আর জ্যান্ত ছেলে ফিরে পেল ঠিক আগে ছিল যেমন। মামা বলে বাছা তখন ছুটে সেইখানেতে যায়, যেখানে তার মা ওই বসে দুহাত তুলে কেঁদে যায়, কোলের ছেলে কোলে পেয়ে বুক মায়ের যায় ভদিয়া, শকর গোজার করে বিবি এক সেজদা আদায় করিয়া। বিবির আসল রূপটি যখন চোখেতে সে দেখিল, আর হতভাগা স্বামী যে সেই বিবিকে আপন বলিল, দূরে থেকে তোমার গো আমি কি পাপের পথ ধরেছি, দূরে থেকে তোমার গো আমি কি পাপের পথ ধরেছি, এমন ইমানের এমন ইমানের প্রতীকে ভুলে বড় ভুল করেছি, এমন ইমানের প্রতীকে ভুলে বড় ভুল করেছি, দূরে থেকে কথা ওই বলবে তুমি সে কথা মেনে নেব, আমলে নেমে জীবন আমি কাটিয়ে আমার দেব, পেতে গদিদার সাজদাত খোদার, পেতে গদিদার সাজদাত খোদার, নামাজে হায় হায় নামাজি ডোবাবো এমনি আমার, নামাজ ডোবাবো এমনি আমার করে তবা,
করে তবা পাপের পথে দর্দমালা আজ করেছি, দূরে তবা পাপের পথে দর্দমালা আজ করেছি, দূরে থেকে তোমার গো আমি কি পাপের পথ ধরেছি, এমন ইমানের প্রতীকে ভুলে বড় ভুল করেছি, নিজের করা কাজেতে সে শর্মিন্দা হলো যখন, বিবি যে তার যত কসুর মাফ করে দিল তখন, তবা তার কবুল করিলেন হুকুমে পাক বেনিয়াজ, পড়তে শুরু করিল সে প্রতি ভক্তেরই নামাজ, তো গুইলার বলে তো যোকে রাগুন তারে কি জ্বালাবে বলো, আর নামাজের বরকত খোদা যার ললা টেলিকে দিল, কে মমিনে তোমরা ইয়ামল করো গো, মমিনে তোমরা ইয়ামল করো গো, ও নুরুল আলা নুর হৃদয়ে ভর গো, ও নুরুল আলা নুর হৃদয়ে ভর গো, মমিনে তোমরা ইয়ামল করো গো, মমিন পড়ে দেখো তোমরা নামাজ গো, ও মমিন পড়ে দেখো তোমরা নামাজ গো, ও তাতে কি গোপন রাজ আছে গো, ও তাতে কি গোপন রাজ আছে গো, মমিনি তোমরা আমল করো গো, তোমরা আমল করো গো, ও নুরুল আলা নুর হৃদয়ে ভর গো, ও নুরুল আলা নুর হৃদয়ে ভর গো, মুমিনি তোমরা আমল করো গো, আল্লাহ তাআলা পাঠালো কোরআন গো, আল্লাহ তাআলা পাঠালো কোরআন গো, ও মুমিন মানো তার ফরমানি গো, ও মুমিন মানো তার ফরমানি গো, মুমিনি তোমরা আমল করো, রসুলে রই তোরি কি ধর গো, রসুলে রই তোরি কি ধর গো, ও যদি মরতে হয় সিজদায় মর গো, যদি মরতে হয় সিজদায় মর গো, মুমিনি তোমরা আমল কর গো, তোমরা আমল করো গো, অনুরুল আলা নুর হৃদয়ে ভর গো, মুমিনি তোমরা আমল করো গো, মুমিনি তোমরা আমল করো গো।